কৈলাসহরের চণ্ডীপুর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি প্রয়াত পরিমল দেবনাথের পরিবারের পাশে দাঁড়াল বিজেপি দল। গত সোমবার পরিমল দেবনাথের মৃত্যুর পর বুধবার রাতে পরিমল দেবনাথের বাড়িতে যান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। শোক সন্তপ্ত পরিমল দেবনাথের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি এবং আর্থিক সাহায্যও করেন। প্রয়াত পরিমল দেবনাথকে দলের একনিষ্ঠ নিষ্ঠাবান কর্মী হিসেবে বর্ণনা করে টিঙ্কু রায় জানান দল পরিমল দেবনাথের পরিবারের পাশে থাকবে। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই প্রসঙ্গে তার কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন বলে জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক। আমরা দেখেছি যে আমাদের পুরনো মন্ডল সভাপতি চণ্ডীপুরের মন্ডল সভাপতি এবং অনেক পুরনো কার্যকর্তা যিনি মানসিকভাবে হয়তো একটু উনি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন যাবৎ, কিন্তু আমাদের অনেক পুরনো কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির এই এলাকায় সংগঠনকে ধরে রাখার দীর্ঘদিন কাজ করেছেন। তো ওনার একটা দুর্ঘটনা হয়েই ওনার মৃত্যু হয়েছে। আমরা সবাই শোকাহত এবং আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় সকালবেলা আজ খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে বলেছেন এই বিষয়টা দেখার জন্য আসার জন্য। আমাদের এখানকার যারা নেতৃত্বরা রয়েছে এই কৈলাসহরের সবাই এসেছেন গতকালকে এখানে, সবাই ওনার পরিবারের যারা রয়েছে ওনাদের সঙ্গে ছিলেন। তো আজকেও আমি আসলাম ওনাদের পরিবারের যারা রয়েছেন আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা বলতে এবং তাদের এখানে তাদের এই সময় তাদের সঙ্গে এসে তাদের দুঃখ আমরা কিছু করার তো নেই, তারপরেও আমরা চাই ভারতীয় জনতা পার্টির এরকম একজন একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন সবাই যেন ওনার পরিবারের সঙ্গে থাকে তার জন্যই আসা। মূলত উনি মৃত্যুর আগে পার্টি কোন পদে ছিলেন? দেখুন মৃত্যুর আগে কোন পদে ছিলেন না, তিনি অনেক আগেই দলের দায়িত্বমুক্ত ছিলেন ভারতীয় জনতা পার্টির। 2010 ওই সময় তিনি সভাপতি ছিলেন, পরবর্তী সময় অনেক সভাপতির অদল হয়েছে, তারপরে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন।